নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশির 2022 সাল কেমন যাবে, সত্যি কি ভালো সময় আসছে অনেকের কাঙ্ক্ষিত করছেন। আমাকে অনেকে এমনও লিখছেন দেখতে পাচ্ছি যে ভিডিওর ঠিকমতো ভিউয়ার পাওয়ার জন্য হয়তো আমি লিখছি যে বৃশ্চিক রাশি ভালো সময় আসছে, আদেও ভালো সময় আসে না। দেখুন, জীবন হচ্ছে স্ট্রাগেল, জীবন হচ্ছে সবসময় আপস্ট্রিম ডাউন, পরিবর্তনশীল, ঠিক আছে। কিছু বৃশ্চিক রাশির মধ্যে, লাইফের মধ্যে প্রচুর স্ট্রাগেল থাকে, তবে যে কথাগুলো আমি বলি সেগুলো কিন্তু শুধুমাত্র মন করা নয়, এতদিন ধরে যারা চ্যানেলে রয়েছেন তারা বুঝতে পারছেন। সুতরাং এই নিয়ে বিতর্ক তৈরি করা আমার উদ্দেশ্য নয়, অরিজিনাল যেটা ঘটবে সেটাকে দেখানোই আমার একমাত্র কাজ। ওকে, চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। দেখুন, জেনারেলভাবে বৃশ্চিক রাশি রাশিচক্রের অষ্টম রাশি, এর অধিকর্তা গ্রহ যেহেতু মঙ্গল, জলদত্তের রাশি, এবং এর অষ্টম ঘর সবসময় ট্রান্সফরমেশন, আপস্ট্রিম ডাউন সবসময় লাইফের মধ্যে চলতে থাকে, এটা এর একদমই বেসিক ক্যারেক্টার। জেনারেলভাবে সুখ নামক পাখিটা এর জীবনে খুব একটা যে স্মুথ হয় তেমন নয়, তা বলে যে লাইফে সুখ নামক পাখিটা থাকে না এমন নয়। সবসময় লাইফে একটা স্ট্রাগেল করতে হয়, লড়াই করতে হয়, প্রতিবন্ধকতার মধ্যে এড়িয়ে এগিয়ে সমস্ত বাধাকে ভেঙে জয় করে এগিয়ে যাওয়াই হচ্ছে বৃশ্চিক রাশির একমাত্র লক্ষ্য। তা মানেই যে আপনি জীবনে কিছু পাবেন না তা নয়, তবে বৃশ্চিক রাশিকে অবশ্যই জীবনে অনেক স্ট্রাগেল করতে হয় এবং জীবনে অবশ্যই উন্নতি লাভ করতে পারে, যদি মাইন্ড ঠিক রাখতে পারেন তবে তো, ঠিক আছে। জেনারেলভাবে দেখুন, আমি মেনলি আপনাদেরকে একটা কথা বলবো, পূর্বের দিকে তাকালে দেখতে পাবেন 2012 সালের মোটামুটি মাঝামাঝি সময় থেকে 2020 অর্থাৎ 24শে জানুয়ারি 2020 সাল পর্যন্ত এক তো সাড়ে সাথে যন্ত্রণা ভোগ করেছেন, তার উপর আমার পরবর্তী যে 1.5 বছর রাহু কেতুর অবস্থান, অর্থাৎ রাহু অবস্থান করছিল কেতু, অর্থাৎ কেতু অবস্থান করছিল বৃশ্চিক রাশিতে এবং রাহু অবস্থান করছিল বৃষ রাশিতে, অর্থাৎ সপ্তম ভাব এবং রাশি বা লগ্নের উপর, অর্থাৎ বৃশ্চিক রাশি বা লগ্নের উপর কেতুর অবস্থার আপনাদের উপর ভালো রকমই কিন্তু একটা মানসিক চাপ কিন্তু দিয়ে রাখছিল, ঠিক আছে। এবং ডিপ্রেশন, একটা দাম্পত্য লাইফে একটা সম্পর্কের অভাব বা প্রেম সম্পর্ক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রবলেম, মানুষের সঙ্গে প্রবলেম, শারীরিক প্রবলেম, সব দিক থেকে একটা প্রবলেম পড়ছিল, ঠিক আছে। অন্যদিক থেকে পেট সংক্রান্ত প্রবলেম, হ্যাঁ, এগুলো কিন্তু বৃশ্চিক রাশির প্রবলেম ছিল। সুতরাং প্রায় এই 7.5 বছর আপনার সাড়ে সাথে যন্ত্রণা, তার উপর এই রাহুকেতুর প্রভাব প্রায় 1.5 বছরের মতো, তার উপর এই টোটাল প্রায় বলতে গেলে প্রায় 10 বছরের মতো মোটামুটি এই বৃশ্চিক রাশির প্রায় একটা নেগেটিভ সিচুয়েশন, অর্থাৎ স্ট্রাগেল সম সিচুয়েশনের মধ্যে দিয়ে পেরোতে হচ্ছে। তা মানে কি সব বৃশ্চিক রাশি জীবনে কোনো উন্নতি করতে পারেনি? অবশ্যই যাদের জন্মছকে তার বার্থচার্টের লগ্নর এক্সপেক্টে লগ্নগুলো স্ট্রং রয়েছে, গ্রহগুলো বিশেষ করে মঙ্গল স্ট্রং রয়েছে, বৃহস্পতি স্ট্রং রয়েছে, তাদের ক্ষেত্রে স্ট্রাগেলটা এতটা হয়তো হয়নি। তবে যাদের ক্ষেত্রে জন্মছক অনেকটা দুর্বল রয়েছে, জন্মছকে মেন মেন প্ল্যানেটগুলো প্রবলেম রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা অনেক বেশি আকার ধারণ করেছে। যাই হোক, ওইসব বেকার প্রসঙ্গে টাইম ওয়েস্ট করতে চাই না, মূল প্রসঙ্গে ঢুকি। প্রথমে যেটা বলবো, দেখুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রথমে আমি কতগুলো ব্যাপার বলে দেবো। আমি অনেকগুলো গ্রহকে নিয়ে কথা বলবো না, মেনলি 4টি যে মেজর প্ল্যানেট, অর্থাৎ যাদের গতি অনেক স্লো হয় তুলনামূলকভাবে, যেমন ধরুন বৃহস্পতি প্রতিটা রাশি আমরা জানি 1 বছরের অন্তর অন্তর পরিবর্তন করে মোটামুটিভাবে, শনি 2.5 বছর অন্তর পরিবর্তন করে, রাহু এবং কেতু 1.5 বছর করে অবস্থান পরিবর্তন করে। তাই সমস্ত আলোচনাটা 2022-এর যে আলোচনা সেটাকে শুধুমাত্র মেনলি আমি ফোকাস করছি বৃহস্পতি, শনি, রাহু এবং কেতুর উপর বেশ করে। ওকে, প্রথমেই বলবো, দেখুন বৃহস্পতি অলরেডি 6 এপ্রিল থেকে 14 সেপ্টেম্বর এই সময়টা রেট্রোগ্রেড হয়ে, অর্থাৎ বক্রী হয়ে কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে, এবং তারপরে আবার 14 সেপ্টেম্বর থেকে 18 অক্টোবর 2021 পর্যন্ত মকর রাশির ঘরে অবস্থান করছে রেট্রোগ্রেড হয়ে। তাহলে মোটামুটি 6 এপ্রিল 2021 থেকে 18 অক্টোবর 2021 পর্যন্ত মোটামুটি বৃহস্পতি বক্রী থাকছে। এই 18 অক্টোবর থেকে বৃহস্পতি তার রেট্রোগ্রেড গতিকে বন্ধ করে, অর্থাৎ তার সম্মুখ গতি প্রাপ্ত হবে, অর্থাৎ 18 অক্টোবর 2021 থেকে বৃহস্পতি যখনই সম্মুখ গতি প্রাপ্ত হবে, এবং মকরে কিন্তু বৃহস্পতি সম্মুখ গতি প্রাপ্ত হবে, এবং সম্মুখ গতি প্রাপ্ত হয়ে মকর রাশি থেকে সম্মুখ গতি প্রাপ্ত হতে শুরু করবে, এবং 20 নভেম্বর 2021 কুম্ভ রাশিতে প্রবেশ করবে। ওকে, 20 নভেম্বর 2021 কুম্ভ রাশিতে প্রবেশ করবে, এবং এই 20 নভেম্বর 2021 কুম্ভ রাশিতে প্রবেশের পর
মোটামুটি 13 এপ্রিল 2022 পর্যন্ত আপনাদের এখানে বৃহস্পতি কুম্ভ রাশি ঘুরে অবস্থান করবে সম্মুখ গতিপ্রাপ্ত হয়ে। তাহলে 20 নভেম্বর 2021 থেকে 13 এপ্রিল 2022 পর্যন্ত মোটামুটিভাবে কুম্ভ রাশিতে এখানে বৃহস্পতি অবস্থান করবে। সুতরাং আপনাদের বৃশ্চিক রাশির এক্সপেক্টে চতুর্থভাবে এখানে বৃহস্পতি অবস্থান করবে। ওকে, অর্থাৎ মোটামুটিভাবে 13 এপ্রিল 2022 পর্যন্ত আপনাদের চতুর্থভাবে বৃশ্চিক রাশি চতুর্থভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে বৃহস্পতি অবস্থান করবে। তাই মোটামুটিভাবে 20 নভেম্বর 2021 থেকে 13 এপ্রিল 2022 পর্যন্ত এই সময়কাল পর্যন্ত আপনারা সম্মুখ গতিপ্রাপ্ত বৃহস্পতি যেহেতু চতুর্থভাবে আপনাদের অবস্থান করবে অর্থাৎ কুম্ভ রাশিতে যেহেতু অবস্থান করবে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে, তাই এই সময় কোনো ঘর বাড়ি ক্রয় করার ক্ষেত্রে, সম্পত্তি প্রাপ্তির হওয়ার ক্ষেত্রে এবং আপনাদের পরিবার সংক্রান্ত যে ধরনের প্রবলেমগুলো চলছিল সেটাকে কিন্তু অনেকটা নির্মূল করবেই করবে। ঠিক আছে, বিশেষ করে এই 20 নভেম্বর থেকে 13 এপ্রিল এই সময়কাল পর্যন্ত, যেহেতু এখানে বৃহস্পতি নিজে পঞ্চমপতি হয়ে চতুর্থে অবস্থান করছে, তাই একটা রাজযোগ তৈরি করবে এবং এই রাজযোগ তৈরি করার জন্য নতুন কোনো সম্পত্তি প্রাপ্তি, আপনাদের কোনো মায়ের শরীর খারাপ থাকলে সেটা কিন্তু এই সময় নির্মূল হতে পারে। সার্বিক দিক থেকে কিন্তু অনেকটা প্রবলেম অর্থাৎ পরিবার সংক্রান্ত, যেহেতু চতুর্থ ভাব মানে হচ্ছে ভূমি ভবন বাহন, অর্থাৎ কোনো ভূমি বা সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে বা কোনো ফ্ল্যাট এ ধরনের ক্রয় করার ক্ষেত্রে, কোনো গাড়ি বাড়ি যারা ক্রয় করতে পারে চাইছেন তাদের ক্ষেত্রে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ লাভদায়ক হবে এবং মায়ের সঙ্গে একটা সম্পর্কের উন্নতি হবে বা মায়ের শরীর খারাপ যদি থেকে থাকে সেটা কিন্তু এই সময় অনেকটা নির্মূল করবে। এবারে দেখুন, মোটামুটিভাবে এই 13 এপ্রিলের পর থেকে, 13 এপ্রিলের পর, 13 এপ্রিলের 2022 পর থেকে কি করবে এখানে বৃহস্পতি রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করবে আপ টু 22 এপ্রিল 2023 পর্যন্ত। অর্থাৎ 13 এপ্রিল 2022 থেকে 22 এপ্রিল 2023 পর্যন্ত মোটামুটি 1 বছর 8 দিন মোটামুটিভাবে এখানে আপনাদের বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করবে পঞ্চমপতি হয়ে। সুতরাং এই সময়কালে অর্থাৎ 13 এপ্রিল 2022 থেকে 22 এপ্রিল 2023 পর্যন্ত মোটামুটি এই সময়কালে মোটামুটিভাবে 1 বছর পঞ্চমভাবে পঞ্চমপতি অবস্থান করার জন্য সন্তানের ক্ষেত্রে একটা ভালো শুভ ফল কিন্তু লাভ করবেন। যারা সন্তান নিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে শুভ ফল পাবেন, যারা পড়াশোনার সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু শুভ ফল পাবেন বৃহস্পতির কাছ থেকে, ঠিক আছে। এবং পড়াশোনার ক্ষেত্রে বলি, বুদ্ধি ইমপ্লিমেন্টের ক্ষেত্রে বলি, প্রেমের ক্ষেত্রে বলি, এগুলোর ক্ষেত্রে কিন্তু জেনারেলভাবে বৃশ্চিক রাশি শুভ ফল পাবেন এবং প্রাথমিক স্তরে পড়াশোনার ক্ষেত্রে আপনারা কিন্তু বেশ শুভ ফল পাবেন। এরা এছাড়া যারা পেট সংক্রান্ত প্রবলেমে ভুগছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় অনেকটা অবস্থা কিন্তু নির্মূল করবে। ওকে, সুতরাং এই 13 এপ্রিল 2022 থেকে মোটামুটি বৃহস্পতি পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান করার জন্য অনেক শুভ ফল পাবে। অন্যদিক থেকে শনির দিকে যদি তাকানো যায়, আচ্ছা আরেকটা কথা বলে দেবো, বৃহস্পতি এই 13 এপ্রিল 2022 থেকে 22 এপ্রিল 2023 পর্যন্ত অবস্থান করলেও মাঝখানে একটু বকরি হবে, 29 জুলাই 2022 থেকে একটু বকরি থাকবে। তাই যাদের জন্মছকে বকরি রয়েছে তাই বকরি থাকলে একটু বেশি পাওয়ারফুল হয়, নেগেটিভ কিন্তু নয়, কারণ কেননা বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি নেগেটিভ না, অনেকটা ওভার পাওয়ার হয়ে যাবে, অনেক পাওয়ারফুল হবে, তাই ভালো ফল অবশ্যই দেবে, তবে একটু হটকারিতা ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করবে। ওকে, আবার 24 নভেম্বর থেকে কিন্তু আবার সম্মুখ গতিপ্রাপ্ত হবে, অর্থাৎ এই 29 জুলাই 2022 থেকে 24 নভেম্বর এই সময়টা রেট্রোগ্রেড হয়ে থাকবে। তবে রেট্রোগ্রেড হলেও নেগেটিভ ফল একদমই নয়, অবশ্যই আপনারা পজিটিভ ফল পাবেন, তবে একটু যে কোনো কাজ একটু ধীর স্থিরভাবে করার চেষ্টা করুন, তাহলেই কিন্তু বৃহস্পতির কাছ থেকে শুভ ফল পাবেন। অন্যদিক থেকে শনির দিকে তাকালে দেখুন, শনি আপনাদের এই যখনই 24 জানুয়ারি 2020 মকর রাশিতে প্রবেশ করেছে তখনই আপনাদের সাড়েসাথী চলে গেছে। এখন 24 জানুয়ারি থেকে 29 এপ্রিল 2022 পর্যন্ত মকর রাশিতে অবস্থান করছে। ওকে, যদিও এই মুহূর্তে অর্থাৎ 11 অক্টোবর 2021 থেকে মোটামুটিভাবে এখানে শনি সম্মুখ গতিপ্রাপ্ত হবে, যাই হোক মোটামুটিভাবে 29 এপ্রিল 2022 পর্যন্ত মকর রাশিতে শনি অবস্থান করবে। 29 এপ্রিল 2022 শনি রাশি পরিবর্তন করে মকর রাশি থেকে কুম্ভ রাশি ঘুরে অবস্থান করবে, অর্থাৎ মকর রাশি থেকে ছেড়ে কুম্ভ রাশি ঘুরে অবস্থান করবে, অর্থাৎ আপনাদের রাশি বা লগ্নের ঠিক চতুর্থভাবে অবস্থান করবে 29 এপ্রিল। তাহলে ওখানে 13 এপ্রিল মেনলিভাবে কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করে মিনে ঢুকছে, এখানে কিন্তু শনি 29 এপ্রিল রাশি পরিবর্তন করে মকর রাশি থেকে কুম্ভতে ঢুকছে। যখনই এখানে শনি রাশি পরিবর্তন করে আপনাদের চতুর্থভাবে এসে ঢুকবে তখনই অর্থাৎ 29 এপ্রিল, তখন কিন্তু চতুর্থ পতি চতুর্থে ঢুকছে,
সুতরাং কিন্তু শনির কাছ থেকে সম্পত্তি রিলেটেড কাজের ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন, অবশ্যই সম্পত্তি ক্রয় করতে পারবেন, বৃহস্পতির কাছ থেকেও শুভ ফল পাবেন এবং শনির কাছ থেকেও আপনারা কিন্তু শুভ ফল পাবেন। এবং এখানে কিন্তু বাড়ির ব্যাপারে কিন্তু একটু যারা দাম্পত্য রিলেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে একটু কিছুটা রোমান্টিকতার অভাব হতে পারে, মায়ের একটু হাড় সংক্রান্ত কোনো ব্যথা বেদনা আসতে পারে। তবে চতুর্থভাবে থাকলে একটু শনি ঢাইয়া বলা থাকে, তবে জেনারেলভাবে যাদের বাচ্চারা শনি খুব দুর্বল রয়েছে তাদের ক্ষেত্রে প্রভাবটা একটু নেগেটিভ হতে পারে। তবে যেহেতু চতুর্থ পদে চতুর্থে থাকছে সেই জন্য কিন্তু আপনাদের সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে কিন্তু অনেক শুভ ফল দেবে, কেননা এখানে কিন্তু শনি কিন্তু জেনারেলভাবে আপনি যদি সৎ পদে চলেন, আপনি যদি জীবনে যদি পূর্ব অর্থাৎ অতীতে যদি কোনোরকম ভুলভাল কাজ না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের জীবনে কিন্তু পরিবারের উপর একটা শুভ ফল কিন্তু বর্তাবে। ওকে, এবং নতুন কোনো সম্পত্তি ক্রয়, সম্পত্তি বাড়ানোর ক্ষেত্রে বা টাকা পয়সা ইনক্রিজ আগমনের ক্ষেত্রে ঠিক আছে একটু আপনাদের কিন্তু শুভ ফল দেবে। তবে একটু প্রফেশনাল লাইফে খুব চাপ যাবে, প্রফেশনাল লাইফে আপনাদের কিন্তু প্রচুরভাবে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে আয় করতে হবে, কেননা এখানে কিন্তু আপনাদের চতুর্থভাবে মোটামুটিভাবে আপ টু 17 জানুয়ারি 2023 পর্যন্ত কিন্তু শনি অবস্থান করবে, অর্থাৎ 29 এপ্রিল 2022 থেকে 17 জানুয়ারি 2023 পর্যন্ত মোটামুটিভাবে এখানে শনি অবস্থান করবে, অর্থাৎ চতুর্থভাবে বসে থাকবে। চতুর্থভাবে বসে থাকার জন্য সম্পত্তি রিলেটেড কাজের ক্ষেত্রে মায়ের সঙ্গে একটা সম্পর্কের ক্ষেত্রে বা মায়ের আরোগ্য লাভের ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেবে, তবে কিছুটা রোমান্টিকতার অভাব করবে এবং মায়ের হাড়ের যন্ত্রণা ব্যথা বেদনা কিছুটা ডিপ্রেস রাখার প্রভাব মাঝে মাঝে কিন্তু দেবে। কাদের দেবে? যাদের ক্ষেত্রে বাচ্চাটির শনি নেগেটিভ রয়েছে, সবার ক্ষেত্রে কিন্তু দেবে না, ঠিক আছে। শনি যদি নেগেটিভ থাকে অবশ্যই আপনারা এই সময় শনির একটু প্রতি শনিবার নিরামিষ খাবেন এবং শনির পুজো দিন, তাহলে কিন্তু এই প্রবলেমটা কিন্তু অতটা মেজর রোল প্লে করবে না, যেহেতু এখানে শনি নিজের ভাব তাই এতটা প্রবলেম কিন্তু ক্রিয়েট করবে না। যাই হোক, অন্যদিক থেকে আরেকটা শুভ কথা যেটা বলবো সেটা হচ্ছে রাহু অলরেডি আপনাদের রাশি এবং লগ্নের উপর, অর্থাৎ রাহু আপনাদের বৃষ রাশিতে রাহু অবস্থান করছিল, অর্থাৎ আপনাদের সপ্তম ভাবে, এবং কেতু আপনাদের রাশির উপর অবস্থান করছিল। এই 12 এপ্রিল রাহু রাশি পরিবর্তন করে বৃষ রাশি থেকে মেষে প্রবেশ করবে এবং কেতু রাশি পরিবর্তন করে একই দিনে অর্থাৎ 12 এপ্রিল আপনার বৃশ্চিক রাশি থেকে তুলারাশিতে অবস্থান করবে। তাই আপনাদের কিন্তু যে মেন্টালিটি যে চাপ যাচ্ছিল, ঠিক আছে, এই মেন্টালিটি যে চাপ যাচ্ছিল, যে মেন্টাল একটা ডিপ্রেশন যাচ্ছিল, শারীরিক একটা কষ্ট যাচ্ছিল, দাম্পত্য রিলেশনের ক্ষেত্রে প্রবলেম যাচ্ছিল, পেট সংক্রান্ত প্রবলেম যাচ্ছিল, লোকের সঙ্গে ঝামেলা যাচ্ছিল, ঠিক আছে, সন্তান সংক্রান্ত প্রবলেম যাচ্ছিল, অনেক যে প্রবলেমগুলো যাচ্ছিল, ঠিক আছে, সেইটা কিন্তু অনেকটা কিন্তু কমে যাবে, যেহেতু লগ্ন সপ্তমকে কিন্তু রাহু কিন্তু ছেড়ে দিচ্ছে 12 এপ্রিল। সুতরাং 12 এপ্রিল রাহু কেতু ছেড়ে দেওয়া, 13 এপ্রিল বৃহস্পতি রাশি পরিবর্তন মিনে প্রবেশ করা, 29 এপ্রিল শনি রাশি পরিবর্তন করে কুম্ভে প্রবেশ করা, তাহলে মোটামুটিভাবে দেখুন 13 এপ্রিল বৃহস্পতির রাশি পরিবর্তন, 29 এপ্রিল শনি রাশি পরিবর্তন এবং 12 এপ্রিল রাহু কেতু রাশি পরিবর্তন, এই জিনিসগুলো মোটামুটি আপনাদের জীবনে কিন্তু শুভ ফল আনতে চলেছে। ওকে, তাই আপনারা টোটাল মোটামুটিভাবে আমি জিনিসটাকে বোঝানোর জন্য 13 এপ্রিল 29 এপ্রিল 12 এপ্রিলের মধ্যে সব থেকে মানে দেরি যে টাইমটা রয়েছে, অর্থাৎ সব থেকে দূরে যে টাইমটা রয়েছে, তাই 29 এপ্রিল বা 30 এপ্রিলের আমি একটা ছককে আপনাদের দেখাবো টোটাল বৃশ্চিক রাশির এক্সপেক্টে দেখে দিন। তাহলে এই ছকটাকে দেখলে আপনারা বুঝতে পারবেন মোটামুটি এই চারটে গ্রহ কোথায় অবস্থান করছে, তার উপর মোটামুটি 2022 সালে আপনারা কি প্রভাব পাবেন এই বৃহস্পতি শনি রাহু কেতু রেসপেক্টে। ওকে, দেখুন আমি একটা টোটালি আপনাদের ছক দেখানোর চেষ্টা করছি, এই ছকটাকে ভালোভাবে দেখুন। মোটামুটিভাবে 30 এপ্রিলের আমি একটা আকাশে সেই দিনের গ্রহগুলোর পজিশনটা বৃশ্চিক রাশি বা লগ্নের এক্সপেক্ট আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে শনি রয়েছে কুম্ভ রাশির ঘরে, দেখুন 11 লেখা রয়েছে, বৃহস্পতি রয়েছে মীন রাশির ঘরে, রাহু রয়েছে মেষ রাশির ঘরে এবং কেতু রয়েছে তুলা রাশির ঘরে। ওকে, অর্থাৎ এরা প্রত্যেকে রাশি পরিবর্তন করার পর মেনলি চারটে মেজর যে প্ল্যানেট রয়েছে তাদের উপর বেস করে আমি টোটালি প্রেডিকশনটা দেওয়ার চেষ্টা করছি, যদিও এটা কিন্তু 30 এপ্রিলের পর। ওকে, দেখুন 30 এপ্রিলে মোটামুটি এইখানে কিন্তু গ্রহগুলো অবস্থান করছে, গ্রহগুলোর পজিশন ভালোভাবে দেখে নিন। তাহলে চতুর্থভাবে শনি অবস্থান করার জন্য আমরা ভালোভাবে বুঝতে পারবেন যে আপনাদের কিন্তু জীবনে অনেক শুভ পরিবর্তন কিন্তু আসতে চলেছে। অন্যদিক থেকে পঞ্চমভাবে পঞ্চমপতি থাকার জন্য সন্তানের দিক থেকে, পড়াশোনার দিক থেকে, প্রেমের দিক থেকে, জীবনে পড়াশোনার ক্ষেত্রে, বুদ্ধি ইমপ্লিমেন্টের ক্ষেত্রে, পেশ সংক্রান্ত প্রবলেমের ক্ষেত্রে অনেক সমস্যা কিন্তু বৃহস্পতিদেব আপনাদের নির্মূল করবে। অন্যদিক থেকে বৃহস্পতির যেহেতু পঞ্চম দৃষ্টি
আমরা যে নবম ভাবের উপর পড়ছি এবং সেটা বৃহস্পতির উচ্চস্থ ঘর অর্থাৎ কর্কট রাশির ঘর, তাই নবম ভাবে বৃহস্পতি দৃষ্টি প্রদান করার জন্য ভালো কোনো গুরু প্রাপ্তি হতে পারে, ভাগ্যের উন্নতি হতে পারে। বিবাহ হওয়ার সময় যারা বিবাহ করতে চাইছেন তাদের জন্য কিন্তু একটা বিবাহ হওয়ার একটা শুভ সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করছে এই সময় বৃহস্পতির শুভ প্রভাব। ওকে, বৃহস্পতিদেব কিন্তু আপনাদের জীবনে কিন্তু অনেক ভাগ্যের একটা উন্নতি করবে, যেহেতু পঞ্চম ভাব থেকে পঞ্চম দৃষ্টি নবম ভাবের উপর গিয়ে পড়ছে উচ্চস্থ দৃষ্টি, তাই আপনাদের পড়াশোনার ক্ষেত্রে, নতুন কোনো গুরুপ্রাপ্তি হওয়ার ক্ষেত্রে, যারা কোনো আধ্যাত্মিক লাইনে রয়েছেন তাদের কিন্তু কোনো রকম আধ্যাত্মিক চেতনার উন্মেষের হওয়ার ক্ষেত্রে বা সিদ্ধিলাভ করার ক্ষেত্রে, বা যারা কোনো পিএইচডি বা কোনো রকম গবেষণার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এই সময় সাফল্য লাভ করবেন এবং কোনো রকম প্রাপ্তি এই সময় আপনাদের কিন্তু এই সময় নিয়ে আসবেন বৃহস্পতিদেব। অন্যদিক থেকে বৃহস্পতি যেহেতু এখানে একাদশভাবে দৃষ্টি পড়ছে এবং একাদশভাবে দৃষ্টি পড়ার জন্য পঞ্চম ভাব থেকে এখানে বৃহস্পতি যেহেতু একাদশভাবে দেখছে এবং একাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের কিন্তু নতুন কোনো প্রাপ্তিযোগ হতে পারে, আয়ের পথ প্রশস্ত হতে পারে, প্রচুর টাকা পয়সা আয় করতে পারেন, কোনো কিছু আপনারা এই সময় গেন করতে পারেন, কিছু লাভ করতে পারেন, ফাটকা কিছু আসতে পারে এই সময়, ঠিক আছে। অর্থাৎ মোটামুটিভাবে বৃহস্পতির যে সময়কালটা আমি বলছি, এই 13 এপ্রিল থেকে 22 এপ্রিল 2023 পর্যন্ত, 13 এপ্রিল 2022 থেকে 22 এপ্রিল 2023 পর্যন্ত এই সময়কাল যে বৃহস্পতি থাকবে তার জন্য কিন্তু এই শুভকালগুলো আপনারা পাবেন। অন্যদিক থেকে লগ্নভাবে আপনাদের অর্থাৎ রাশি বা লগ্নের উপর বৃহস্পতির শুভ প্রভাব পড়ার জন্য আপনারা কিন্তু মোটিভেট থাকতে পারবেন, কাজে অনেকটা এই যে ধরনের যে ভুলভাল যে চিন্তাভাবনা যাচ্ছিল, খুব ডিপ্রেশন যাচ্ছিল কেতুর জন্য, সেইটা কিন্তু অনেক অংশে নির্মূল করে দেবে এবং নির্মূল করে নিজেকে মোটিভেট রাখতে পারবেন, শুভ কাজে অগ্রসর হতে পারবেন, নিজেকে ফোকাস রাখতে পারবেন, ভুলভাল কাজ থেকে সরে আসতে পারবেন এবং সার্বিক জীবনে উন্নতি করার ক্ষেত্রে বৃহস্পতিদেব যেহেতু প্রতিটা মেন মেন ভাবের উপর দৃষ্টি প্রদান করছে, এমনি পঞ্চম ভাবে বসে রয়েছে, নবম ভাবে দৃষ্টি প্রদান করছে, একাদশ ভাবে দৃষ্টি প্রদান করছে, লগ্ন ভাবে দৃষ্টি প্রদান করছে, তাই আপনারা কিন্তু বৃহস্পতিদেবের কাছ থেকে অনেক শুভ ফল পাবেন। ওকে, অন্যদিক থেকে রাহু এবং কেতু যেহেতু এখানে আপনাদের সপ্তম ভাব এবং লগ্ন ভাব এবং সপ্তম ভাবের প্রভাবকে অনেকটা ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছে, তাই আপনাদের কিন্তু কিছুটা শরীর খারাপ যেটা চলছিল সেটা কিন্তু নির্মূল করে দেবে, আপনাদের ডিমোটিভেশনের ব্যাপারটাকে অনেকটা সেখান থেকে অনেক ঝেড়ে বেরিয়ে আসতে পারবেন, দাম্পত্য রিলেশনে যাদের প্রবলেম হচ্ছিলো সেটা কিন্তু অনেকটা নির্মূল হবে, ব্যবসা বাণিজ্যে যাদের একদম বসে যাচ্ছিলো তাদের ক্ষেত্রে কিন্তু অনেক শুভ ফল আসবে এবং নিজেদের শরীর স্বাস্থ্যের অনেক উন্নতি হবে, জীবনের সার্বিক উন্নতির ক্ষেত্রে কিন্তু এখানে আপনারা অনেক সহযোগিতা পাবেন যেহেতু আপনাদের রাশি এবং সপ্তম ভাব দুটোকে কিন্তু রাহু কিন্তু ছেড়ে দিচ্ছে। অন্যদিক থেকে যেহেতু কিছুটা হলেও রাহু এখানে ষষ্ঠভাবে রইল, তবে কিছুটা শত্রুতার সম্মুখীন করবে, কেননা রাহু কেতু তো বাচ্চাদের কোনো না কোনো পজিশনে এসে বসে, তাহলে যে পজিশনটা বসবে সেখানে কিছুটা প্রবলেম থাকবে, কিছুটা নেগেটিভ লেভেলের শত্রুতার সম্মুখীন হওয়া, তবে সেই শত্রুরা কিছু করতে পারবে না আপনাদের ষষ্ঠভাবে, যেহেতু রাহু অবস্থান করছে কিছু এক্সেসিভ খরচ হয়ে যাওয়া, তাই খরচের ব্যাপারে আপনারা সাবধানী হবেন। অন্যদিক থেকে কেতু দ্বাদশভাবে বসার জন্য শয্যাসুখের কিছুটা হানি হতে পারে, তবে চিকিৎসার জন্য কিছুটা খরচ আসতে পারে, তবে ওভারঅল সেই অর্থে কিন্তু বৃহস্পতি অনেকটা আমাদের গার্ড দেবে এটা বলতে পারি। অন্যদিক থেকে চতুর্থভাবে শনি অবস্থান করার জন্য, চতুর্থপতি শনি চতুর্থে অবস্থান করলে জেনারেলভাবে আপনাদের সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে শুভ ফল পাবেন, তবে যাদের জন্মজয়কে শনি বক্রী রয়েছে তাদের ক্ষেত্রে এবং তাদের লগ্ন যদি শনির জন্য খুব একটা শুভ না হয় তাহলে অতটা শুভ ফল নাও পেতে পারে, তবে যেহেতু এখানে শনি চতুর্থে রয়েছেন অবশ্যই আপনারা এই শনির জন্য কিন্তু প্রতি শনিবার নিরামিষ খাবেন এবং শনির অবশ্যই কিন্তু মন্ত্রপাঠ করবেন, অবশ্যই শুনে আপনাদের কাছ থেকে শুভ ফল আপনাদের উপর একটা শুভ ফল দেবে, সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে শুভ ফল পাবেন, সার্বিক প্রফেশনে নতুন কোনো প্রফেশন পাওয়ার ক্ষেত্রে শুভ ফল পাবেন, আপনারা কিন্তু ধীরস্থিরভাবে কাজ করতে পারবেন, আপনারা মোটিভেট থাকতে পারবেন, এই সমস্ত শুভ ফল কিন্তু আপনারা শনির কাছ থেকে পাবেন এবং কোনো রকম চঞ্চলতা উগ্রতা আপনাদের মধ্যে এই সময় থাকবে না, খুব ধীরস্থির শান্তভাবে আপনারা কাজ করুন এই সময় করলে যে কোনো কাজ কিন্তু আপনারা সফলতা পাবেন, কারণ বাচ্চার কিন্তু এটাই বলছে। ওকে, জেনারেলভাবে আমি টোটালি এই রাহু কেতু শনি বৃহস্পতির উপর বেশ করে এই প্রেডিকশনটা দিলাম, ঠিক আছে, যেই প্রেডিকশনটা মোটামুটিভাবে 29 এপ্রিল বা 30 এপ্রিল 2022 থেকে এটা শুরু হবে, ঠিক আছে। যাই হোক, আমি মোটামুটিভাবে আগের সমস্ত যে কথাটা বললাম অর্থাৎ সব কিছু কিন্তু শনি বৃহস্পতি রাহু কেতুর উপর বেশ করে বললাম, এবারে আমাকে একটু সূর্য মঙ্গল এদিকেও তাকাতে হবে, কেননা বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে সূর্য হলো অর্থাৎ এখানে রবি হলো দশমপতি, তাই চাকরির অধিপতি, পিতার একটা কারকগ্রহ, আত্মার কারকগ্রহ, প্রকাশের কারকগ্রহ, দীপ্তির কারকগ্রহ, তাই অবশ্যই সূর্যের প্রভাবটাও কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
তাই জেনারেল ভাবে সূর্য রাশি পরিবর্তন করতে করতে আমরা দেখতে পাচ্ছি 16 ডিসেম্বর 2021 থেকে 14 জানুয়ারি 2022 এ ধনুরাশিতে সূর্য অবস্থান করবে। এরপর 15 জানুয়ারি মোটামুটিভাবে দেখতে পাচ্ছি, 15 জানুয়ারি যখনই মকর রাশিতে সূর্য অবস্থান করবে অর্থাৎ প্রবেশ করে যাবে, 15 জানুয়ারি 2022 থেকে 13 ফেব্রুয়ারি 2022 এই এক মাস এই সময়কাল, ঠিক আছে, যখন মকর রাশিতে যখন থাকবে সূর্য তখনই কিন্তু মনে রাখতে হবে সূর্য শনি একটা যোগ কিন্তু ক্রিয়েট করবে। তাই এই 15 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি, 15 জানুয়ারি 2022 থেকে 13 ফেব্রুয়ারি 2022 এই সময়কাল যেহেতু শনিদবি যোগ তৈরি হচ্ছে, তাই এই সময় পিতার দিক থেকে আমরা খুব সাবধান থাকবেন, পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু খুব সাবধান থাকবেন, একটু ধ্যান দেবেন। অন্যদিক থেকে আমাদের প্রফেশনাল লাইফে প্রচণ্ডভাবে চাপ বেড়ে যাবে, প্রচণ্ডভাবে একটা যে তুলনায় ইনকাম করবেন সেই যে তুলনায় পরিশ্রম করবেন সেই তুলনায় ইনকাম নাও হতে পারে, ঠিক আছে। এই সময় একটু প্রফেশনাল দিক থেকে চাপ যাবে, খুব আপনাদের পরিশ্রম করতে হবে এই সময়টা রবির জন্য, বিশেষ করে প্রফেশনাল লাইফের জন্য এবং পিতার জন্য কিন্তু রবি প্রবলেম হওয়ার জন্য এখানে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। আবার রবি কবে প্রবলেম ক্রিয়েট করবে, তারপর থেকে কিন্তু রবি অনেকটা ঠিক হয়ে যাবে। তারপর আবার কবে প্রবলেম ক্রিয়েট করবে, যখনই 14 এপ্রিল যখনই মেষ রাশিতে রবি প্রবেশ করবে, 14 এপ্রিল 2022 তখনই মেষ রাশিতে প্রবেশ যখন করবে তখন দুটো ব্যাপার হবে। মেষ রাশিতে যখনই রবি প্রবেশ করবে 14 এপ্রিল এবং থাকবে হচ্ছে 15 মে পর্যন্ত, 14 এপ্রিল থেকে 15 মে পর্যন্ত যখনই মেষ রাশিতে থাকবে, হ্যাঁ, তখনই কিন্তু রবি এক নম্বর হচ্ছে শনির দৃষ্টিপ্রাপ্ত হবে, অর্থাৎ কুম্ভ রাশি থেকে শনি তখন রবির উপর তাকিয়ে থাকবে এবং তার উপর রাহু কিন্তু নিয়ে, অর্থাৎ রাহু এবং রবি একটা গ্রহণ দোষ তৈরি করবে। তখনও কিন্তু রবির ক্ষেত্রে খুব একটা ভালো সময় নয়, সেই সময়টা সব থেকে বেশি ভাইটাল পিতার শরীর খারাপ হওয়ার ক্ষেত্রে। পিতাকে কিন্তু এই সময় খুব একটা সাবধানে রাখবেন এবং প্রফেশনাল লাইফে কোনো রকম হুটফাট ডিসিশন নেবেন না, কোনো রকম বেফাস মন্তব্য করবেন না, তাহলে কিন্তু প্রফেশনাল লাইফে বিশালভাবে প্রবলেম ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। যেহেতু এক তো রবির উপর শনির দৃষ্টি পড়ছে সেখানেও নেগেটিভ, এবং যেহেতু রাহু শনি রাহু এবং আমরা রবি একটা যোগ তৈরি করছে সেখানেও নেগেটিভ, সেই জন্য আমরা কিন্তু এই সময় খুব সাবধান হবেন। এই 14 এপ্রিল থেকে 15 মে এই সময় পর্যন্ত এই সময় কিন্তু রবির জন্য খুব নেগেটিভ থাকছে, সব থেকে বেশি নেগেটিভ থাকছে। তারপরে যখনই 15 মে যখনই রবি রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করে যাবে তখন এই প্রবলেমটা আবার কিন্তু অনেকটা নির্মূল হয়ে যাবে। আবার কবে প্রবলেম আসবে, আবার আসবে হচ্ছে 17 আগস্ট, কিছুটা প্রবলেম থাকবে, অতটা প্রবলেমও থাকবে না, 17 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর যখন সিংহ রাশির উপর দিয়ে যখন রবি যখন গোচর করবে তখন উল্টো দিকে যেহেতু শনি বসে থাকবে তাই শনি রবি যখন যোগ তৈরি হবে তখন একটু প্রবলেম যাবে। তখনও কিন্তু বাবার সঙ্গে একটা মনোমালিন্য হতে পারে, বাবার শরীর খারাপ হতে পারে, ঠিক আছে, বা হচ্ছে আপনাদের প্রফেশনাল লাইফে তখন একটু চাপ যাবে যেহেতু শনি রবি যোগ তখন তৈরি হবে। আবার কবে শনি রবি যোগ তৈরি হবে, 16 নভেম্বর থেকে 16 ডিসেম্বর এই সময়ে যখন রবি যখন বৃশ্চিক রাশির মধ্য দিয়ে পাশ করবে, ঠিক আছে, তখনও কিন্তু বৃশ্চিক রাশির উপর যেহেতু শনি দৃষ্টি থাকছে কিছুটা হলেও, তাই তখন যখন প্রবেশ এই এখান দিয়ে যখন গোচর করবে রবি তখনও কিন্তু একটু প্রবলেম যাবে। তবে সবথেকে বেশি প্রবলেম যেটা দেখতে পাচ্ছি রবির ক্ষেত্রে সেটা হচ্ছে 14 এপ্রিল 2022 থেকে 15 মে 2022 এই সময়টা কিন্তু রবির ক্ষেত্রে খুব একটা খুবই ভাইটাল। এই সময়টা কিন্তু আমরা অবশ্যই সূর্য প্রণাম করুন, সকাল 6:30 মধ্যে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন, পারলে বাবাকে প্রণাম করুন ঘুম থেকে সকালে বাসি মুখে উঠে, ওকে, ঠিক আছে। এছাড়া এই 15 জানুয়ারির সময়ে 15 জানুয়ারি 2022 থেকে 13 ফেব্রুয়ারি 2022 এটা যেহেতু শনি রবি এখন ডিরেক্টলিভাবে একসঙ্গে যুক্ত হবে তার জন্যও কিন্তু খুব একটা শুভ ফল এই সময় আপনারা পাবেন না, একটু নেগেটিভ হয়ে যাবে, তাই আপনারা একটু সাবধান হবেন এই সময়টাতে। অন্যদিক থেকে মঙ্গলের দিক থেকে তাকালে মঙ্গল কিন্তু 16 জানুয়ারিতে ধনুতে এসে প্রবেশ করবে এবং 5 ডিসেম্বরে থেকে 16 জানুয়ারি পর্যন্ত বৃশ্চিক রাশিতে থাকবে, অর্থাৎ যখনই আপনাদের 15 ডিসেম্বর থেকে 16 জানুয়ারি এই সময়টা কিন্তু বৃশ্চিক রাশিতে থাকবে, তাই আমাদের রাশির উপর থাকবে, তাহলে আমরা শুভ ফল তো অবশ্যই পাচ্ছে একদম বছর শুরু হওয়ার প্রথম দিকে। কিন্তু যখনই 26 ফেব্রুয়ারি মকরে প্রবেশ করবে এখানে মঙ্গল, তখনই কিন্তু আমরা জানি মকরে 26 ফেব্রুয়ারি মানে তখনই কিন্তু মকরে শনি বসে রয়েছে, তখনই যখন 26 ফেব্রুয়ারি যখন শনির সঙ্গে মঙ্গল যুক্ত হবে তখন একটু অ্যাক্সিডেন্টের যোগ বা রক্তপাতের যোগ রয়েছে, যাদের বাচ্চাটি বিশেষ করে শনি এবং মঙ্গল যোগ রয়েছে তাদের জন্য একটু সাবধানে সময় থাকবেন। তবে অবশ্যই এই সময় হনুমান চল্লিশা পাঠ করবেন এই 26 ফেব্রুয়ারি 2022 থেকে 7 এপ্রিল এই সময়টা কিন্তু মঙ্গলের জন্য খুব একটা ভালো নয়, তাই আপনারা কিন্তু এই সময় খুব হটকারী সিদ্ধান্তে জড়িয়ে পড়া একটু বিষণ্ণতা কিন্তু একটু আমাদের মধ্যে কাজ করবে, ঠিক আছে। আবার অন্যদিক থেকে 27 জুন
যখনই মঙ্গল রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু রাহু এবং মঙ্গল অঙ্গারকযোগ তৈরি করবে। এই মোটামুটিভাবে এখানে 27 জুন থেকে 10 আগস্ট এই সময় পর্যন্ত যখনই মঙ্গল থাকবে এখানে মেষ রাশির করে অঙ্গারকযোগটা থাকবে, তখন কিন্তু আপনাদের ইলেকট্রনিক্স গ্যাজেট খারাপ হয়ে যায় একটা প্রবণতা থাকবে, যাতে বিশেষ করে যাদের জন্মযোগ অঙ্গারকযোগ রয়েছে রাহুর মঙ্গল যোগ, নিজের একটা প্রচণ্ড রাগ প্রচণ্ড জেদ সোশ্যাল মিডিয়ায় ভুলভাল পোস্ট হওয়ার একটা ভুলভাল সমালোচনা সম্মুখীন হওয়া এই ধরনের প্রবলেম কিন্তু ক্রিয়েট করবে। সেই সময় কিন্তু খুব সাবধান থাকবেন, নিজেকে মোটিভেট রাখবেন, ভুলভাল কাজ সেই সময় করবেন না, ঠিক আছে, এই সময়টা একটু সাবধানে থাকবেন। মোটামুটিভাবে এই ব্যাপার। এবং অন্যদিক থেকে বুধ যখন 25 এপ্রিল রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে তখন যে পূর্বের যে কালসর্ব দোষটা চলবে, অর্থাৎ প্রথম দিকে কিছুটা কালসর্ব দোষের প্রভাব থাকবে বছর শুরু হওয়ার দিকে, তখন কিন্তু 25 এপ্রিল যখন বুধ রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু কালসর্ব দোষ কিন্তু অনেকটা নির্মূল করবে। তাই মোটামুটিভাবে বাচ্চাদের বা সমস্ত গ্রহদের অবস্থান দেখলে আমি এটাই দেখতে পাচ্ছি যে 13 এপ্রিলের পর থেকে কিছুটা ভালো সময় পাচ্ছেন। এক তো বৃহস্পতির মীনে প্রবেশ এবং তখন অলরেডি রাহুকেতু রাশি পরিবর্তন করে দেবে অলরেডি 12 এপ্রিলের পর থেকে, অর্থাৎ 12 এপ্রিল রাহুকেতু রাশি পরিবর্তন, 13 এপ্রিল বৃহস্পতি রাশি পরিবর্তন, 29 এপ্রিল শনি রাশি পরিবর্তন। তাই মোটামুটিভাবে আমি বলতে পারবো মে অর্থাৎ মোটামুটি এপ্রিলের পর থেকে আপনাদের জীবনে কিন্তু অনেক শুভ সময় আসতে চলেছে। তবে অবশ্যই রবির যে সময়গুলো আমি বললাম এবং মঙ্গলের যে সময়গুলো বললাম সেই সময়গুলোতে শুধু একটু অ্যালার্ট হবেন, কেননা ওই সময় রবি এবং মঙ্গল ওই কোনোভাবে রাহু যুক্ত হওয়া বা শনি যুক্ত হওয়া বা মানে রবি বা মঙ্গল কোনোভাবে রাহু যুক্ত হওয়া বা শনি যুক্ত হওয়ার একটা প্রভাব কিন্তু সেই সময় থাকবে। সেই জন্য আমি বললাম জেনারেলভাবে আপনারা এপ্রিল 2022 এপ্রিলের পর থেকে রাহুকেতুর ট্রানজিট হওয়া, শনির ট্রানজিট হওয়া এবং বৃহস্পতি ট্রানজিট হওয়ার জন্য অনেক শুভ ফল অপেক্ষা করে আছে। আপনারা একটু জাস্ট ধৈর্য ধরুন, একটু থাকুন, দেখুন, অবশ্যই শুভ ফল পাবেন। এই যে নেগেটিভিটিটা চলছিল এই সময়ে যদি আপনারা এই ব্যাপারটাকে যদি ভেঙে বেরিয়ে আসতে পারেন মোটামুটি আগামী 10 বছর আপনাদের জীবনে কিন্তু অনেক শুভ সময় আসতে চলেছে। মোটামুটি 2022 এপ্রিলের পর থেকে আমি বলছি মিলিয়ে নেবেন, 2022 এপ্রিলের পর থেকে অনেক ভালো সময় চলছে এবং আসতে চলেছে 2022 এপ্রিলের পর থেকে বৃশ্চিক রাশির শুভ সময় আসবেই আসবে। যদি না হয় আমি সুকৃতি দা অ্যাস্ট্রো সলিউশনে আপনারা কমেন্টস করে জানাবেন আমার এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো। বিশালভাবে দীর্ঘায়িতভাবে আলোচনা করলাম, একদম বডলিভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের দেখানোর চেষ্টা করলাম, কতটা আমরা বুঝতে পারলেন আমি জানি না, তবে জিনিসটা অনেকটা ভাস্ট, অনেক পরিশ্রম করে, কেননা এখনও পর্যন্ত কোনো পঞ্জিকা কিন্তু বাজারে আসেনি, তা সত্ত্বেও আপনারা অনেকে আমাকে বলেছেন যে বৃশ্চিক রাশির কবে ভালো সময় আসছে আপনি ভালো করে একটা ভিডিও করে দিন। তাই আপনাদের কমেন্টসের উপর বেশ করে আপনাদের মোটামুটিভাবে আমি সব কিছু কমেন্টস কিন্তু ফলো করি, হয়তো আপনাদের ক্ষেত্রে অ্যান্সার দেওয়ার মতো সময় কিন্তু হয়তো হয় না। আপনারা দেখুন মোটামুটিভাবে 2022 এপ্রিলের শেষের থেকে অর্থাৎ মোটামুটিভাবে 29 এপ্রিল 2022 পর থেকে যদি ভালো সময় না আসে আপনারা বলবেন, ঠিক আছে, শুধু এই সময় একটু আপনারা মোটিভেট থাকুন, নিজেকে ঠিক রাখুন, ভুলভাল পথে একদমই যাবেন না, হনুমান চল্লিশা পাঠ করুন, পারলে শনিবার বৃহস্পতিবার নিরামিষ খান, যে সমস্ত আমি টোটকাগুলো বলেছি সেগুলো পালন করুন, অবশ্যই শুভ সময় আসছে। ওকে নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর আমার এই ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন, কারণ আপনাদের এই লাইক শেয়ার কমেন্টস না হলে কিন্তু আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাবো না, আপনারাই হচ্ছে আমার সবথেকে বড় মোটিভেশন। ওকে নমস্কার, থ্যাংক ইউ।